আসসালামু আলাইকুম। DPRC হসপিটাল থেকে চলে আসলাম দর্শক প্রতিদিনের লাইভে। আমরা প্রতিদিনই আমাদের অনেক অতিথি নিয়ে আসি, প্রত্যেকটা পেশেন্টকে আপনাদের মাঝে উপস্থিত করে ওনাদের সমস্যা বা ওনারা কেন ভর্তি হয়েছেন সেটার জন্য আমরা প্রত্যেকটা রোগীকে আপনাদের সাথে বা আলোচনা করিয়ে দিই। প্রত্যেকটা রোগীর সাথে আমরা এখানে কেন আসছেন, DPRC হসপিটালে কীভাবে আসছেন, কীভাবে ডক্টর শফিউল্লাহ প্রধান স্যারের কাছে আসলেন, কী বলেছে স্যার, এই বিষয়ে আমরা প্রত্যেকটা বিষয়ে আমরা আপনাদের কাছে তুলে ধরি। তো আজকে আমাদের সাথে যিনি আছেন নতুন অতিথি, অবশ্যই উনি অতিথি বলতে নতুন না, উনি অনেক পুরাতন, ডক্টর শফিউল্লাহ প্রধান স্যারের কাছ থেকে ট্রিটমেন্ট নিয়েছেন, এর আগে ভর্তি ছিলেন আমাদের হসপিটালে। তো আসলে ওনার কী সমস্যাটি ছিল বা কেন ডক্টর শফিউল্লাহ প্রধান স্যারের কাছে আসছেন, ভর্তি হয়েছেন, সেই বিষয় নিয়ে আমরা একটু আলোচনা করব। আমার সাথে আছেন MD ফরহাদ হোসেন, তো ওনার সাথে আমরা একটু পরিচয় হয়ে নিই, তারপর ওনার বিভিন্ন বিষয়ে আমরা আলোচনা করব। চলুন জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন স্যার? ভালো স্যার। আমরা ইতিমধ্যে জানি যে আপনি একজন PLID সমস্যার জন্য আমাদের ডক্টর শফিউল্লাহ প্রধান স্যারের কাছে ট্রিটমেন্ট নিয়েছেন, এটার জন্য আমাদের এখানে ভর্তিও ছিলেন। কতদিন ভর্তি ছিলেন স্যার? এখানে আমি ভর্তি ছিলাম 21 দিনের মতো, থেরাপি 14 দিন আর 6-7 দিন ছিল আমার ব্যাক পেনের সার্জারি, যে হয়েছে সার্জারির জন্য এখানে 6 দিন ভর্তি ছিলাম। আচ্ছা, আপনাকে তো স্যার ভর্তি রেখেছে, অর্থাৎ আপনি থেকেছেন 21 দিন ভর্তি থেকেছেন, আপনার যে সমস্যাটি ছিল PLID স্পন্ডলাইসিস ছিল, তো সেই সমস্যাটার জন্য কিন্তু আমরা মূল ট্রিটমেন্টটা কিন্তু ফিজিওথেরাপির মাধ্যমে করেছি। তো আপনি তো স্যার 21 দিন ভর্তি থেকেছেন, 21 দিনে আপনি ফিজিওথেরাপির মাধ্যমে কতটুকু ইমপ্রুভ হলেন বা কতটুকু সুস্থ মনে হলো আপনাকে? যখন আমি এখানে সার্জারির পরে আমাকে 6 দিন পরাতে যখন ফিজিওথেরাপি দেওয়া শুরু করতে হলো, মোটামুটি 14 দিন তো ছিলাম, এই 14 দিনের মধ্যে মোটামুটি খুব বেটার ফিল করছি। আচ্ছা, তখন আমি তো মোটামুটি এখানে আসছিলাম হুইল চেয়ারে করে, তখন ওই মোটামুটি আমার পাটা তো কখনো নড়াতে পারতাম না, এ করতে পারতাম না। তখন সার্জারি করার পর এখানে থেরাপি নেওয়ার পর মোটামুটি যে 14 দিন ছিলাম, আরামটা মোটামুটি একটা 80% পর্যন্ত আমার সুস্থতা নিয়ে আমি এখানে গেছি। আচ্ছা আচ্ছা, বাকিটা আমরা একটু এখানে জানতে চাইবো, প্রথম থেকে জানতে চাইবো, সেটা হচ্ছে আপনার মূল সমস্যাটা কি হয়েছিল? আচ্ছা, একটু জানতে চাই। মূল সমস্যা ছিল আজ থেকে, তাহলে পিছন ফিরে যেতে হবে আজ থেকে 2012 সালে। আচ্ছা, তা আমার এক বন্ধুর বড় ভাই, আমি রাত্রে ঘুমাচ্ছি তখন, তখন আমার মামা বললো যে তোমার বন্ধুর বড় ভাই মারা গেছে। আচ্ছা, তিনি ছিলেন অনেক মোটা। আচ্ছা, তা তার বাসায় গেছি, তা আমাকে বললো যে মনে তো মুর্দে এক রুম থেকে অন্য রুম নেওয়ার জন্য, তা আমার একটা স্বাস্থ্য ভালো দেখে দুই বন্ধু বললো আমাকে যে ফোরাত আমাদের সাথে দুই কোমরটা ধর, মোটা মানুষ তো আমি কোমর ধরছি, দুই বন্ধু দুই একজন মাথা আর একজনের পা, ধরার পরে উঠানোর পরে পিছনে কাট করে একটা শব্দ হলো। আচ্ছা, তখন অতটা গুরুত্ব দেয়নি। এরপর যখন 2013 সাল আসলো, তখন থেকে আমার প্রচুর পেন। পরবর্তীতে পেনের জন্য আমি এক অর্থোপেডিক ডাক্তার, এটা হচ্ছিল তাকে দেখেছি, তিনি বলেছেন অপারেশন করাতে হবে। তখন অপারেশন আমি যাই নাই, যে তখন অনেকে একটা ভয় ছিল আসতে 10 বছর আগে কী হয় কী হয় না হয় না, এরকম করতে করতে স্যার একটা ওষুধ লিখে দিয়েছিল, ওই ওষুধগুলো খেতে 10 বছর পার করছি। যখন ব্যথা করতো ওষুধ খেতাম ভালো থাকতো। এর মাঝখানেই যখন নাকি আমি আবার টিউশনই করতাম, পরবর্তীতে আমি যখন টিউশন করতাম তখন ছাত্র ভাষায় খবর দেখতাম, এক চ্যানেলে আমি ডক্টর শফিউল্লাহ প্রধান স্যারের সাক্ষাৎকার প্রথম দেখতে পাই 2014 কি 2015 সালে। আপনি মনে হয় SCTV-তে দেখেছিলেন? হ্যাঁ, SCTV-তে। তা ওইখান থেকে দেখার পর আমি প্রতিদিনই দেখতে, যেহেতু আমার PLID সমস্যা ছিল, স্যার দেখে বিভিন্ন ধরনের মানে ওই দেখা করে কি করে পেন ম্যানেজমেন্ট নিয়ে কাজ করতেছে কি করতেছে। পরবর্তীতে আমার কাছে স্যার যদি আমার তো পেন আছে, তাহলে তখন একটা গুরুত্ব নেই, যখন যাইতাম তখন স্যার বললাম, পরবর্তীতে একটা স্মার্টফোন নেওয়ার পর ইউটিউব দেখে স্যারের টিভিতে দেখছি, তো তখন ইউটিউবে বিভিন্ন ধরনের আপনাদের যে ভিডিওগুলো আছে সবগুলো দেখলাম, PLID এই অন্য ধরনের পেন কিলে অনেক ধরনের যে পেনগুলো আপনাদের এখানে ট্রিটমেন্ট দেওয়া হয় সবগুলো রোগী ভালো হয়। কথা হচ্ছে আপনি ইউটিউবে দেখে আমাদের সম্পর্কে জেনে একদম ইন্সপায়ার হয়ে গেলেন যে না, আমি যদি ডক্টর শফিউল্লাহ প্রধান স্যারের কাছে যাই অবশ্যই একটা 100% একটা ট্রিটমেন্ট সম্ভব, সেই বিশ্বাসটা নিয়ে আপনি স্যারের কাছে আসলেন। পুরো যাওয়ার পরেই আমার বন্ধুকে নিয়ে আমি আমার এই শিশু ডক্টর শফিউল্লাহ প্রধান স্যারের কাছে আসছি, প্রথমে আসছি। আপনি যখন আসছেন স্যার আপনাকে কি বললো যে আসলে আমাদের ট্রিটমেন্টটা কিভাবে চলবে? বা প্রথম যখন আসবে স্যার আমাকে দেখছে, দেখার পরে প্রথম 15 দিন আমরা স্যার জাস্ট দেখে ওষুধ লিখে দিয়েছিল চলে গেছি, প্রবল স্যার আপনাকে আপনার সার্জারি করতে হবে। আচ্ছা, তা আমার যেহেতু আমার পড়ে গেছে পাতা পড়ে গেছে, ফুট ড্রপ হয়ে গেছে আমার, তা স্যার আমাকে বলে যে আপনাকে কিছু করতে হবে, সার্জারি করতে হবে। বললাম স্যার আমার একটু সময় দেন 15 দিন, পরবর্তীতে এসে আমার টাকা খরচ করে মানে ফাইন্যান্সিয়াল ব্যাপার আছে। পরবর্তীতে 15 দিন পরে এসে
এখানে ভর্তি হই স্যারের মাধ্যমে বেকনের পিরিয়ড যে সার্জারি হয় পরবর্তীতে এখানে আবার ছয় দিন থাকি পরবর্তীতে চোদ্দ দিন এখানে থেরাপি দেওয়ার পরে আমি 60-70% ভালো হয়ে বাড়ি ফিরি। আচ্ছা আপনি 21 দিন থেকেছেন আমাদের হসপিটালে। 21 দিন থাকার কারণে হচ্ছে আপনি প্রথম অবস্থা আপনার যে ব্যথাটা আপনি ফিল করতেন বা প্রতিদিনে হাঁটা চলায় জীবনযাত্রায় যে একটা সমস্যা ফিল হতো আপনার সেই সমস্যাটা কিন্তু আর করতে হয় না। 21 দিন ভর্তি থাকার পরে ইনশাল্লাহ আগের চেয়ে তো অনেকটা সুস্থ হয়ে চলে গেছেন বা চলে গেছি। আচ্ছা একটা সময় ছিল যে আপনি হাঁটতে পারতেন না, হুইল চেয়ার দিয়ে চলতে হতো, আপনি যখন ভর্তি ছিলেন 21 দিন থাকার পরে বাড়িতে চলে গেলেন তখন কিন্তু আপনি স্বাভাবিক হয়ে গেছিলেন। হ্যাঁ আচ্ছা এখন কতদিন পরে আসলেন স্যার? এখন আমি প্রায় 4 মাসের উপরে হবে, মানে প্রথম 21 দিন থাকার পর এখানে 4 মাস পর স্যার দেখা করতে আসছি। এই যে স্যার আপনি অনেকটা দিন, আজকে প্রায় অনেকটা দিন হয়ে গেল, আপনি 4 মাস আগে আমাদের ডক্টর শফিউল্লাহ পদ্ধতি ট্রিটমেন্ট নিয়েছেন, 4 মাস পরে কিন্তু আবার আসছেন, এই জিনিসটা কিন্তু অনেকে করতে চায় না যে আমি ভালো হয়ে গেছি আমি আর যাবো না, আমি এখন টোটালি ভালো হয়ে গেছি, এই জিনিসটা কিন্তু সবাই ভুল করে। তো সেই জায়গা থেকে আপনি কিন্তু 4 মাস পরে আবার স্যারের ফলো আপে আসছেন, এখন আপনাকে কী উপদেশ দিয়েছে স্যার? স্যার আমাকে নতুন করে আবার এখানে যেহেতু স্যারের কাছে আমি ট্রিটমেন্ট নিয়েছি ভালো, মোটামুটি ভালো হয়েছি, আবার নিশ্চয়ই স্যারকে দেখানো দরকার, যেন আমি কী ডাক্তারকে অবশ্যই দেখানো দরকার যে রোগীটা তার পরিস্থিতি কীরকম আছে, সেই ধারণা থেকে আমি এখানে আসা। আচ্ছা পরবর্তীতে স্যারকে দেখালাম, স্যারে কিছু নতুন করে বড় ঔষধ দিয়েছে, কিছু ব্যায়ামও। স্যার আপনি তো আমাদের এখানে এসে ইনশাল্লাহ আগের চাইতে অনেকটা সুস্থ হয়ে গিয়েছেন, তো সেই জায়গা থেকে আপনাদের আপনার মতো কিন্তু অনেক পেশেন্ট আছে, দেশে আছে, দেশের বাইরে আছে, তাদের উদ্দেশ্যে যদি কিছু বলতে চান। তাদের উদ্দেশ্যে বলবো আপনারা একবার হলো এখানে এসে ডক্টর প্রধান স্যারের সাথে এসে দেখা করে চিকিৎসা নেন। আচ্ছা এই আল্লাহ রহমান ইনশাল্লাহ আল্লাহ রহমান আমি যদি ভালো হয়েছে আপনারাও ভালো হবে। আচ্ছা দর্শক শুনতে পেলেন স্যারের মুখে কথা, স্যার আপনাদেরকে ওনার নিজের বাসায় আপনাদেরকে বোঝাতে চেয়েছে আসলে ট্রিটমেন্ট ব্যবস্থাটা, ফিজিওথেরাপি ব্যবস্থাটা এমন একটা ট্রিটমেন্ট সেটা হচ্ছে একদম দীর্ঘস্থায়ী। আপনি ডক্টর শফিউল্লাহ প্রধান স্যারকে যখন দেখাবেন, স্যারের কাছ থেকে যখন ট্রিটমেন্ট নেবেন, অবশ্যই ট্রিটমেন্ট নেওয়ার পরে আপনি সুস্থ হওয়া না হওয়া সেটা টোটালি আল্লাহর হাতে, কিন্তু আপনি চেষ্টা করতে হবে, চেষ্টা না চালালে কিন্তু আপনার সর্বোচ্চ যেটা আপনি আশা করবেন সেটা কখনোই পাবেন না। তো দর্শক এমডি ফরহাদ হোসেন স্যার আমাদের সাথে অনেক বিষয়ে আলোচনা করেছেন, প্রথম থেকে শেষ পর্যন্ত উনি আপনাদের কাছে বলতে চেয়েছেন। তো উনি ওনার সাথে আছেন ওনার ফ্রেন্ড, প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু উনি ওনার সাথেই ছিলেন। তো চলুন দর্শক ওনার সাথে একটু কথা বলে নিই, ওনার সাথে কথা বলে জেনে নিই উনি আসলে প্রথম থেকে একটু জানবো যে উনি কতজন ডক্টর দেখিয়েছেন, কতজন ডক্টরের কাছে গিয়েছেন, কোন ডক্টর কী বলেছে, আমাদের ডক্টর শফিউল্লাহ প্রধান স্যার কী বলেছে, সেই বিষয়ে আলোচনা করব। জি স্যার আপনার নামটা কী স্যার? আমার নাম হচ্ছে ইয়ার হোসেন হৃদয়। আচ্ছা আপনি তো এমডি ফরহাদ হোসেন স্যারের ফ্রেন্ড, তো ওনার যে সমস্যাটি ছিল পিএলআইডি ইতিমধ্যে আপনি জানেন, তো প্রথম থেকে আপনি তো লাস্ট পর্যন্ত ছিলেন স্যারের সাথে, তো সেই বিষয়ে আমি একটু জানতে চাইবো যে আপনি কীভাবে আমাদের সম্পর্কে জানতে পারলেন বা কীভাবে আসলেন সেই বিষয়ে একটু জানতে চাইবো। এখানে ওর দীর্ঘদিন ব্যথায় ভুগছিল, তো ওকে আমি ভালো পরামর্শ দিয়েছিলাম যে একটা ভালো ডাক্তার দেখাও, দেখিয়ে তুমি এটা চিকিৎসা করে নাও, হয়তো ভবিষ্যতে এটা বড় না হয়। তো বলছে ঠিক আছে আমি চেষ্টা করবো, মানে এরকম অবহেলা করতে করতে 10-12 বছর পার করে ফেললো। তো ইতির মধ্যে গত রমজানে 24 না 26 রমজানে ও একদম পড়ে গেল, হঠাৎ করে আমাকে ফোন দিল, তো কী ঘটনা বন্ধু? কয় বন্ধু আমি তো পড়ে গেছি, তুমি একটু বাসায় আসো। তো গেলাম, যে দেখলাম আসলে রিয়েলি ওর কথা, যে আমি তো এখন একটা ইউটিউবে একটা ডাক্তারের রি পাইছি, তো ওখানে আমি যাওয়ার চিন্তা ভাবনা করি। কী নাম বলো তো? ওরা আমাকে দেখাইলো ডক্টর শফিউল্লাহ প্রধান স্যারের ইউটিউবের কিছু কাহিনী আমাকে দেখাইলো, আমি শুনলাম দেখলাম, তো আমার কাছে খুব ভালো লাগলো, কেমন জানি একটু ভালো লাগছে, কেমনই জানি। তো ঠিক আছে চলো আমাদের ভিডিওগুলো দেখেন, কেমনই জানি একটু ভালো লাগছে, বিশ্বাস জন্মাইলো সেই। তো তখন আমি বললাম তো ঠিক আছে চলো আমরা ওখানে যাই। তো যাই হোক একটা প্রাইভেট ভাড়া নিলাম, ও তো চলতে ফিরতে পারে না তখন, হুইল চেয়ারে নিয়ে আসছি, হুইল চেয়ার ভাড়া করে নিয়ে আসছি আর কি। দেখার পরে বললো যে এখানে আপনি ভর্তি করতে হবে, ভর্তি করার পরে এইভাবে এইভাবে থেরাপির উপরে অত ওষুধ এবং থেরাপির উপরে কাজ করাতে হবে, তাহলে হয়তো উনি আল্লাহ সুস্থ করলে ভালো হতে পারে। তো বললাম আল্লাহ যেহেতু ভালো করবে, আপনি যেহেতু ইল্লাহ হিসাবে, তো ঠিক আছে স্যার আমাদেরকে একটু সময় দেন, আমরা চেষ্টা করবো আসার জন্য ইনশাল্লাহ, যে আমরা টাকা পয়সা ঘুষিয়ে চলে আসবো। তো উনি বললো ঠিক আছে চলে যান। নিয়ে আসার পরে স্যারের কাছে আবার আসলাম,
এদেরকে বলছি যে দেখাইলে চিকিৎসা করলে ওনাকে দিয়েই আমি করব। যেহেতু উনি আরও কিছু কিছু কথা বলছে ওনার কাছে, কথাগুলো আমার ভালো লাগছে না রুম মেয়ে যাওয়ার পরে। তারপর কোনো কিছু চিন্তা না করে উঠে, হ্যাঁ আমি ওনাকে বলছি, ওদেরকেও বলছি, আর আমার আন্টিকেও বলছি, ওর আম্মু যে ওনাকেও বলছি যদি ডাক্তার দেখান চিকিৎসা করেন, ওনাকে দিয়েই চিকিৎসা করান, ভালো মন্দ করবে উপর আল্লাহ। কিন্তু ইল্লা স্বরূপ উনি ডাক্তার সবুল্লা প্রধান স্যার ওনারকে আমার দেখে কেমন জানি ভালো লাগছে, হয়তো উনি কোনো ওনার হাতে কিছু থাকতে পারে, তার জন্য ওনাকে আপনি দেখেন আমি মনে হয় যে ভালো হবে। তো আমার একটা দীর্ঘ বিশ্বাস ছিল, তো আমার বন্ধু ওইটার উপরে জোর আরও বেশি ছিল আরও ওইটার উপরে, যে বন্ধু তুমি যেহেতু বলছো তাহলে ওইখানেই যাবো। তো যাই হোক, টাকা পয়সা ঘুষে নিয়ে আসলাম, আসার পরে তার স্যারের সাথে কথা বললাম, ভর্তি করলো, চিকিৎসা করে 21 দিন ছিল। তো মোটামুটি ওইখান থেকেই আল্লাহর রহমতে 80% মোটামুটি ভালো সুস্থ। তো তারপর উনি কিছু কারোকারি থেরাপি দিল, ওষুধ দিল, দেওয়ার পরে বাসায় নিয়ে গেলাম, আমি কিছু দেখাই দিলাম। তো যাই হোক, ওইটা এগুলো করা থেকে আল্লাহর রহমতে আজকে আল্লাহ ওকে সুস্থ করে দিছে। তো ইল্লা শরীফ শফিউল্লাহ প্রধান স্যার সকল মানুষের কাছে এসে সকল মানুষের উপকারে আসতে পারে, এবং সবাই পিএলআইডি যারা সমস্যা থাকেন তাদেরকে যেতে উনি চিকিৎসা করতে পারে, এবং যারা আমাদের মতন সাধারণ মানুষ দরিদ্র হোক, ভালো টাকাওয়ালা হোক, যেই হোক, সবাই ওনার কাছে আসেন, ওনার পরামর্শ নেন, দেখেন আল্লাহর উপরে ভরসা রেখে ওনার কাছে আসেন, দেখেন আল্লাহ কী করতে পারেন। কিন্তু উনি কিছুই করবেন না, উনি হচ্ছে ইল্লা, তো বাদ বাকিটা করবে আল্লাহ। এবং আপনার সাথে সহযোগিতা হয়ে ওনাদের সাথে যদি দেখা করে চিকিৎসা নেন ইনশাল্লাহ, আমি 99% বলতে পারি যে আল্লাহর রহমত আপনি ভালো হয়ে যাবেন। আর 1% বাকি রাখছি এই কারণে যদি আপনি তদবির ভালো না থাকে তাহলে কখনই হবে না। এটাই আমার শেষ। স্যার অসংখ্য ধন্যবাদ স্যার আমাদের থাকার জন্য, আমরা এখানেই শেষ করে দিব। আজকের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। দর্শক শুনতে পেলেন আমাদের দুজন স্যার আছে, ওনারা ওনাদের ভাষায় কিন্তু আপনাদেরকে বোঝাতে চেয়েছে। তো আপনাদের উদ্দেশ্যে আমি শুধু এতটুকুই বলবো, আপনারা যেখানে গেলে একটা সঠিক ট্রিটমেন্ট পাবেন, যেখানে গেলে 100% ট্রিটমেন্ট পাবেন সেখানে যাবেন। আমি বলবো না যে আমাদের হসপিটালে আসেন, ডক্টর শফিউল্লাহ প্রধান স্যারকে দেখান, সেটা বলবো না। কিন্তু আমি এটা বলবো, আপনারা যেখানে যাবেন, যে ডক্টরের কাছেই যাবেন, একজন স্পেশালাইজড ডক্টরের কাছে যাবেন, যে বাত ব্যথা প্যারালাইসিস নিয়ে কাজ করে, যে পেইন ম্যানেজমেন্ট নিয়ে কাজ করে, ওনার কাছে যাবেন, ইনশাল্লাহ আশা করি আপনি পুরোপুরি সুস্থ হবেন। আজকের জন্য এখানেই শেষ করে দিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।